আমার সাথে রয়েছেন লেখক, কলামিস্ট, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো আছেন? নিশ্চয়ই, ধন্যবাদ। আমেরিকা একটা বড় রকমের পরিবর্তনের আশা করছে, আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠান, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিতে যাচ্ছেন এবং একটা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রিপাবলিকান পার্টি পরাজিত হলো এবং ডেমোক্রেটিক পার্টি জয়ী হলো। জো বাইডেন জয়ী হলেন, ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলেন। নতুন নেতৃত্বের কাছ থেকে আমেরিকার মানুষ কি আশা করছে, যেটা তারা বর্তমান ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট তার কাছ থেকে হয়তো পায়নি? ধন্যবাদ আহসান, আপনি যেভাবে বলছেন এই অনেক তীব্র এটা লড়াইয়ের চাইতে, যেটা লড়াইয়ের পরে যেটা হয়েছিল শঙ্কামূলক অবস্থার থেকে আমরা অতিক্রম করে আমরা আসছি সেই দিনের অপেক্ষায় যেদিন জো বাইডেন তার শপথ নেবেন। আপনি জানেন এটা খুব সহজভাবে হয়নি, যদিও তিনি অনেক ভোটের প্রতি ব্যবধানে তিনি এই জয়ী হয়েছেন। সুতরাং তার শুধু তাই নয়, তাকে যারা ভোট দিয়ে জয়ী করেছে ডেমোক্রেটিক পার্টি বা তাদের সমর্থক, শুধু তারা না, সারা দেশই এখন একটা পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। এই পরিবর্তন কারণ গত 4 বছরের যে সময়টা গিয়েছে এটা শুধু আমেরিকার অনেক লোককেই শঙ্কিত রেখেছিল তাই নয়, অনেক রকমের অসুবিধার সম্মুখীন হয়েছে এবং সারা পৃথিবীও এই গত প্রশাসন যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তার থেকে নিষ্কৃতি পাননি। সুতরাং সবাই এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকিয়ে আছে এবং আশা করছে তিনি শুধু তার নির্বাচন যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো নয়, আরও দেশের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনবেন রাজনীতিতে, অর্থনীতিতে। অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে যেমন একটা পরিবর্তন আসতে পারে, সেরকম পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর ক্ষেত্রে নতুন প্রশাসন কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয়? দক্ষিণ এশিয়ার কাছে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, যে গত 4 বছরে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে প্রায় বলতে গেলে অনেক দূরে নিয়ে এসেছেন। তিনি তার যাদের ইউরোপ এবং অন্যান্য জায়গায় যাদের সঙ্গে আমেরিকার অনেক সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল সেখান থেকে তিনি চেয়েছেন, সুতরাং সেখানে তো একটা বিরাট পরিবর্তন আসবে। সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়া সম্পর্কে আমি বলি, কারণ ডেমোক্রেটিক পার্টির দক্ষিণ এশিয়ার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সব সময় ছিল, সেই ক্লিনটন বলেন, ওবামা বলেন, তার আগেও। সুতরাং এর কোনো বিরাট যে একটা পরিবর্তন হবে সেটা ঠিক বলবো না, তবে তাদের সঙ্গে সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা জানি যে ডেমোক্রেটিক সরকার যখনই আসছেন তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালোই থেকেছে এবং সেটা আরও সুদৃঢ় হবে। দুই একটা ক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন, একটু নয়, বেশ হয়তো পরিবর্তন হবে, কারণ ভারতের ক্ষেত্রে আমার মনে হয় সেখানে এই কাশ্মীর নিয়ে যে অবস্থান আছে ভারতের বর্তমান সরকারের, সেটার দিকে এটা সুনজরে বাইডেন সরকার করবেন না, কারণ তারা জান কাশ্মীরের উপরে যেই তাদের যে হিউম্যান রাইটস নিয়ে যে সমস্ত কথা হচ্ছে সেগুলো নিয়ে তারা হয়তো একটু নাড়াচ্ছে, কারণ বেশ একটা কঠোর অবস্থান নিতে পারেন। পাকিস্তানের ক্ষেত্রে এটা বলতে পারি যে
পাকিস্তানের সরকার এখন যে আছে, তারা যদিও তারা রাজনীতি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালো রেখেছেন, কিন্তু তবুও সেখানে তারা বিভিন্ন রকমের হিউম্যান রাইটস এগুলো নিয়ে সেখানে হয়তো তারা প্রশ্ন তুলতে পারেন, এবং বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো কিছুটা হতে পারে। কিন্তু ওভারঅল আমার মনে হয় যে ট্র্যাডিশন আছে, ঐতিহ্য আছে ডেমোক্রেটিক পার্টির, তাদের যেই প্রেসিডেন্ট ছিলেন তারা দক্ষিণ এশিয়ার সঙ্গে তাদের সম্পর্কটা খুবই ভালো রাখেন এবং ভবিষ্যতে তারা ভালোই রাখবেন। তবে একটাই যারা বললাম, এই হিউম্যান রাইটস এই ব্যাপারে হয়তো তারা একটু আর একটু বেশি মনোযোগ দেবেন। অনেক ধন্যবাদ। দেখা যাক নতুন প্রশাসনের কাছ থেকে আমেরিকার মানুষ এবং সারা বিশ্বের মানুষ কি পায়। জিয়াউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।